ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আমেরিকার পরই ভারত বিশ্বের দ্বিতীয় হিসেবে 50 লক্ষ ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা। গত 11 দিনে ভারতে 10 লক্ষেরও বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। দেশে করোনায় এখনো অবধি মৃত্যু হয়েছে 82,000-এরও বেশি মানুষের। করোনায় আরো এক দুর্ভাগ্যজনক ও ভয়ঙ্কর মাইলস্টোন ছিল ভারত। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 50 লক্ষ পেরিয়ে গেল। আমেরিকার পর ভারতই বিশ্বের একমাত্র দেশ যেখানে আক্রান্তের সংখ্যা 50 লক্ষ পেরল। গত 11 দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন 10 লক্ষেরও বেশি মানুষ, যা কিনা বিশ্ব রেকর্ড। ভারতে ফের একবার দৈনিক আক্রান্তের সংখ্যা 90,000 পেরল। 41 দিন দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম ভারত। করোনায় দৈনিক মৃত্যু নিরিখেও ফের বিশ্ব রেকর্ড গড়ল ভারত। বিশ্বে আরো একবার দৈনিক মৃত্যুতে আমেরিকাকে পেছনে ফেলে দিল আমাদের দেশ। মোদী সরকার যখন দাবি করছে কড়া হাতে করোনা মোকাবিলা করে তারা করোনার দুরন্ত গতিতে হ্রাস টেনেছে, তখন পরিসংখ্যান বলছে এই মুহূর্তে গোটা বিশ্বে সবচেয়ে দ্রুত গতিতে করোনা ছড়াচ্ছে ভারতেই। এরকম চলতে থাকলে অক্টোবরের শুরুতে করোনা আক্রান্তের নিরিখে ভারত আমেরিকাকে টপকে বিশ্বে প্রথম স্থানে উঠে আসবে কিনা সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলতি বছরের 30 জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্তের হদিস মেলে। এরপর প্রায় 6 মাস বাদে 16 জুলাই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 10 লক্ষে পৌঁছয়। সময় লাগে 135 দিন, কিন্তু ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 10 থেকে 20 লক্ষে পৌঁছতে সময় লাগে মাত্র 21 দিন। দিনটা ছিল 6ই অগস্ট। এরপর আরো দুরন্ত গতিতে ছুটতে শুরু করে করোনা। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা 20 থেকে 30 লক্ষে পৌঁছতে লাগে মাত্র 16 দিন। দিনটা ছিল 22শে অগস্ট। এরপর ভারতে কার্যত বুলেট ট্রেনের গতিতে ছুটতে শুরু করে করোনা। 30 থেকে 40 লক্ষে আক্রান্তের সংখ্যা পৌঁছয় আরো কম সময়ে, অর্থাৎ 13 দিনে। দিনটা ছিল 4ঠা সেপ্টেম্বর। আর ভারতে করোনা পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর তার প্রমাণ হলো 40 লক্ষ থেকে 50 লক্ষে করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছতে সবচেয়ে কম সময় লাগলো, মাত্র 11 দিন। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে ওপরের দিকে থাকা দেশগুলোয় যখন দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে তখন তার উল্টোটা ঘটছে ভারতে। ভারতে গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছে 90,123 জন, সেখানে আমেরিকায় সংখ্যাটা 36,447, ব্রাজিলে আরো কম 34,755, অর্থাৎ আমেরিকা এবং ব্রাজিলের দৈনিক আক্রান্তের সংখ্যা যোগ করলেও ভারতের চেয়ে কম। আক্রান্তের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও ফের বিশ্ব রেকর্ড ভারতের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে রেকর্ড মৃত্যু হয়েছে 1,290 জন করোনা আক্রান্তের। আমেরিকায় সংখ্যাটা 1,197, ব্রাজিলে আরো কম 1,090। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে ভারতে এখনো পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 50,20,360 জন, করোনায় এখনো অবধি মৃত্যু হয়েছে 82,066 জনের। এবিপি আনন্দ।